আসসালামু আলাইকুম মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছি আমি শারমিন সাজ্জাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নেত্রকোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান 111টি পরিবার পেল গরু ও নগদ অর্থ এবং পঞ্চগড়ে শীতকালীন সবজিতে লাভবান কৃষক প্রান্তিক পরিবারে ফিরে আসছে স্বচ্ছলতা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে নেত্রকোনার কলমাকান্দায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর 111 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে বকনা গরু ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ওই উপকরণ ও অর্থ প্রদান করা হয় নেত্রকোনা থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট গারো হাজং হদি কোচ বানাই প্রভৃতি ক্ষুদ্র ও নৃগোষ্ঠী অধ্যুষিত পিছিয়ে পড়া জনপদ নেত্রকোনার কলমাকান্দায় এখানকার অধিবাসীদের মাঝে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে জনপ্রতি ক্রসব্রিড বকনা গরু 7.5 মেট্রিক টন দানাদার খাবার এবং 7,000 করে নগদ অর্থ বিতরণ করা হয় এই গরু দ্বারা আমরা অনেক কিছু করতে পারবো আমরা উন্নতি পথে এগিয়ে যাব এই গরু দিয়ে আমাদের আমাদের পরিবারকে আমাদের ছেলে মেয়েকে আমরা উন্নতি করতে পারবো বকনা গরু বিতরণ করেছেন তাদের তার জন্য আমাদের আদিবাসী নৃগোষ্ঠীর জন্য ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূলে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে আশা স্থানীয় প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রাণী সম্পদ ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে বকনা গরু বিতরণ করছে এর দ্বারা তারা এই গরুগুলো লালন পালন করে তাদের জীবিকার আগের উন্নয়ন করবে বন্যা উপলক্ষে কলমাকান্দায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও কিছুটা পুষিয়ে নিতে পারে তাদের সম্পদের কিছু প্রাপ্যতা আসে এবং এর মাধ্যমে যাতে উন্নয়ন ঘটে সার্বিক উন্নয়ন ঘটে প্রাণী সম্পদের উন্নয়ন ঘটে এরই একটি প্রচেষ্টা হিসাবে আজকে এই কর্মকাণ্ড সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে পানির নিচে ডুবে গেছে কৃষকের বিস্তীর্ণ ফসলি ক্ষেত গত বছর সবজিতে লাভ হওয়ায় এবার আরো বেশি জমিতে সবজি চাষ করেন কৃষক তিন দিনের ভারী বৃষ্টিতে ক্ষতির শিকার হয়েছে অধিকাংশ সবজি ক্ষেত কৃষক পাম্প মেশিন দিয়ে ক্ষেতের পানি সরানোর প্রাণান্ত চেষ্টা করেছেন টমেটো বেগুন গাছে ফুল আসতে শুরু করেছে বাঁধাকপি ও ফুলকপির চারা পানিতে ডুবে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষক আমাদের প্রায় 5-6 লাখ টাকার মতো ব্যয় হয়েছে এখন আমাদের সবজিটা এখন উঠবে কিছু গাছে ফুল এসেছে কিছু গাছে ফলন এসেছে ওই সময় বন্যাতে সকল কিছু আমাদের নষ্ট হয়ে গেছে দুই দিনের টানা বৃষ্টিতে আমার মাঠের ফসলি জমির ফসলগুলি সব তলিয়ে গেছে এবং মাঠ পুকুর থেকে জলাশয় থেকে সম্পূর্ণ ভেসে প্রায় 10 লক্ষ টাকা আমার ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় দর্শক মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে এবার বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে বিরতির পর মার্কেন্টাল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় আগাম সবজি চাষ করে এবার লাভবান হয়েছেন কৃষক উৎপাদিত আগাম সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে অন্য জেলায় পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট দেশের সর্ব উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড় লাউ শিম বেগুন মূলা লাল শাক পালং শাক সহ বিভিন্ন আগাম শাকসবজির চাষ হচ্ছে এ অঞ্চলে কৃষক খেতে বসেই প্রতি কেজি শিম বিক্রি করছেন 90 থেকে 100 টাকায় বেগুনের দাম 50 টাকা প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 25-26 টাকায় আমি 1 বিঘা জমিতে লাউয়ের আবাদ লাগাইছি এটা আগাম লাউয়ের আবাদ 15,000 টাকা খরচ করছি এই পর্যন্ত 10,000 টাকা বিক্রি করছি আমার বাগানে 60 থেকে 70,000 টাকার ফল রয়েছে আমি 2 বিঘার মতো শিমের আবাদ করছি এখানে 50,000 টাকা খরচ হয়েছে প্রথমে 30,000 টাকা বিক্রি করছি আরো 2 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো ভরা মৌসুমে যখন শিম আসে তখন 10 টাকা 15 টাকা কেজি আমার এই জমিটা অন্য বাগান ছিল বাগানটা মারে দিয়ে আমি এবার বেগুন লাগাইছি তাতে করে আমার বিঘা প্রতি 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে মোটামুটি আমি 15 থেকে 20,000 টাকা বিক্রি করছি তাতে করে দেখা যাচ্ছে আমি আরো নিম্ন
30 থেকে 40 হাজার টাকা বিক্রি করতে পারবো। বাজারে আগাম সবজির চাহিদা থাকায় সবজির পাইকাররা ছুটছেন কৃষকের বাড়ি বাড়ি, ক্ষেত থেকে সবজি কিনে তারা স্থানীয় বাজারে বিক্রি করছেন, বাড়তি সবজি পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আমি একজন সিম ব্যবসায়ী, আমি সরাসরি জমি থেকে কৃষকের জমি থেকে মাল কিনতেছি দেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, চিটাগাং, এই মানে বাইরের যেগুলো জায়গা আছে আর কি, এগুলোতে আমরা বিক্রি করি। গতবারের তুলনায় এবারে খুব লাভবান হচ্ছে। আমরা কৃষকের কাছ থেকে বেগুন 40 থেকে 50 টাকা কিনতেছি। কৃষি বিভাগের হিসেব, জেলায় এবার 1,500 হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে। পঞ্চগড় জেলায় বর্তমান মৌসুমে প্রায় 1,500 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হচ্ছে। এর মধ্যে আগাম জাতের ছিম, লাউ, বেগুন ইত্যাদি চাষ করে কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছে। তারা বাজারে অত্যন্ত ভালো মূল্য পাওয়ায় উৎসাহিত হচ্ছে এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের পাশে থেকে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি এবং তারা এই সবজি চাষে আরো উৎসাহিত হচ্ছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নেত্রকোনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান, 111টি পরিবার পেল গরু ও নগদ অর্থ। এবং পঞ্চগড়ে শীতকালীন সবজিতে লাভবান কৃষক, প্রান্তিক পরিবারে ফিরে আসছে সচ্ছলতা। প্রদর্শক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।